শয়তান পোড়ে দে বলছি দে ওই বীজ আমাকে ওই বীজের জন্য যে আমি এতদিন ধরে সাধনা করে আসছি দে দে আমাকে ওই বীজ না আমি এই বীজ কিছুতেই তোমাকে দিব না আমি খুব ভালো করেই জানি এই বীজ হাতে পেলে তুমি খারাপ কাজে এই বীজ ব্যবহার করবে তাই এই বীজ আমি তোমায় দিতে পারবো না আর তখনই সেখানে ডাইনির পোষা চিল আসে তুই এসেছিস দিন আমি তো কিছুতেই আমার কথাটা বোকা পড়িকে বোঝাতেই পারছি না তুই এবার তো দাঁড়ালো ঠোঁট দিয়ে এই পড়ির শরীর ক্ষত বিক্ষত করে দে আর বীজটা উদ্ধার করে আমার হাতে তুলে দে জো হুকুম মাতা আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার আদেশ যথাযথভাবে পালন করব মাতা এ কথা বলে চিল পরীর দিকে উড়ে যেতে থাকে আর পরীও পিছু হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে পরী পাহাড়ের উপর থেকে ধপাস করে পড়ে যায় উড়ার সুযোগও পায় না সে পাহাড়ের উপর থেকে পড়ে পরী সেখানেই মারা যায় আরে শয়তান চিল এটা তুই কি করলি আমি তো তোকে বীজটা উদ্ধার করতে বললাম আর তুই পরীকে হত্যা করলি সেই সাথে আমার সাথের বীজটাও হারিয়ে ফেললি এবার তোকে যে কি করব না দয়া করুন মাতা দয়া করুন আমার ভুল হয়ে গেছে আপনি ভাববেন না আমি গিয়ে বীজটা খুঁজে আনছি এ কথা বলে চিল ভয়ে ভয়ে সেখান থেকে উড়াল দেয় আর এদিকে ওই বীজটা তিন কন্যার সামনে পড়ে তিন কন্যা সীমা যুথি ও বিনা গ্রামের তান্ত্রিকের মেয়ে ছিল তান্ত্রিক মারা গেছে অনেক দিন আগে আরে আরে এটা কি গড়াতে গড়াতে আমাদের সামনে কি চলে এলো এটা এটা কি কোনো কিছুর বীজ দেখ তো দেখ তো বর্দি মেজ দে তোরা এই যে যে এইটাকে চিনতে পারছিস কি না আমারও তো মনে হচ্ছে এটা একটা বীজ কোথা থেকে বীজটা আসলো বলতো আর কিসের বা বীজ এটা আমি তো চিনতে পারছি না বর্দি আর ছোট তোরা দুজন পারিসও বটে কোনো একটা বিষয় পেলে সেটা নিয়ে তোদের হাজার জল্পনা কল্পনা বলছি এত কথা না বলে বীজটা বাড়িতে নিয়ে চল তো বীজটা রোপণ করলে যখন বীজ থেকে গাছ হবে তখন তো বোঝা যাবে যে এটা কিসের বীজ তাই না এ কথা বলে যুথি বীজটা কুড়িয়ে নেয় আর তিন কন্যা মিলে বীজটা নিয়ে চলে যায় এদিকে চিল এসে বীজ খুঁজতে থাকে কিন্তু কোথাও সে বীজটা আর খুঁজে পায় না আর বীজটা খুঁজে না পেয়ে চিল হতাশ হয়ে ডাইনির কাছে ফিরে যায় কি ব্যাপার তোর মুখ এত গম্ভীর দেখাচ্ছে কেন বুঝতে পারছি তুই বীজটা খুঁজে পাসনি তাই না তবে বীজটা নিয়ে যখন ফিরতে পারিসনি তবে এবার তোর বাঁচার অধিকারও নেই এরপর ডাইনি চাদু শক্তি দিয়ে চিলকে ভরসা করে দেয় আর ডাইনি রাগে ফুসতে থাকে হাতের কাছে বীজটা পেয়েও বীজটা হারিয়ে ফেললাম একটু বীজটা ছুঁতে পারলাম না একবার যদি বীজটা পেতাম তবে ওই বীজটার থেকে যে গাছ হতো সেই গাছের শক্তি ও কারো জাদুর সাহায্যে আমি আমার সব স্বার্থ সিদ্ধি করতে পারতাম কিন্তু সেই বীজটা আমি ছুঁতেই পারলাম না কিন্তু আমি দমে যাব না আমি আজ হোক কাল হোক আমার উদ্দেশ্য সফল করবই করব আর সেটা একাই করব এদিকে তিন কন্যা বীজটা নিয়ে গিয়ে তাদের উঠোনে রোপণ করে আর পরদিনই একটা আশ্চর্য ঘটনা ঘটে দিদি এই দিদি কোথায় তোরা তাড়াতাড়ি এদিকে আয় দেখে যা কি কাণ্ড ঘটেছে এই বীজ থেকে কি গাছ হয়েছে তাই একটিবার এসে দেখে যা তোরা দিদি বিনার কথা শুনে সীমা আর যুথি দৌড়ে বাইরে আসে আর দেখে বীজটা থেকে একটা কলা গাছ বের হয়েছে আর একদিনেই কলা গাছটা অনেক বড় হয়ে গেছে কি কাণ্ড রে এ তো কলা গাছ রে কলা গাছ কিন্তু এক রাতেই এই বীজ থেকে চারা বের হলো কি করে বলতো আর চারাটাই বা এভাবে গাছে পরিণত হলো কি করে এটা কি তবে জাদুই গাছ ছিল সীমার কথা শেষ হতে না হতেই কলা গাছটা থেকে অদ্ভুত আলোক রশ্মি বের হয় আর আলোক রশ্মি গোলাকার চক্রে পরিণত হয় আর সেখানে পরীর মৃতদেহ ভেসে ওঠে আর সেই আলোক রশ্মিটা মুহূর্তেই অদৃশ্য হয়ে যায় দিদি কি হলো এটা
পরীর মৃতদেহ? তবে কি বোঝাতে চাইছে কলা গাছ? বিষটা কি তবে ওই পরীর ছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। যুথির কথা শেষ হতে না হতেই কলা গাছ থেকে আলোক রশ্মি বের হয়ে তিন কন্যার উপর পড়ে আর তিন কন্যার মুহূর্তের মধ্যে ডানা গজিয়ে যায়। দিদি, এটা কি হলো? আমরা তো পরী হয়ে গেছি, এবার তো আমরা পরী হয়ে উঠতে পারবো। আমরা পরীদের মতো শক্তিশালী হয়ে গেছি মনে হয় দিদি। এত খুশি হোস না বোন, সব পরিবর্তন শুধু ভালোর জন্য হয় না, কিছু কিছু পরিবর্তন কিছু বাধা বিপত্তি নিয়ে আসে। এই কলা গাছ আমাদের জীবনে হয়তো কোনো বড় ঝড় নিয়ে আসবে রে। আবারও তোরা বেশি বেশি ভাবছিস, বাবার তন্ত্রবিদ্যা তো আছে আমাদের কাছে, তাই না? ওই তন্ত্রবিদ্যায় নিশ্চয়ই এর ব্যাখ্যা দেওয়া থাকবে, তাই অযথা সময় নষ্ট না করে তন্ত্রবিদ্যা খুঁজে দেখতে হবে। এরপর বিনা দ্রুত ঘরে যায় আর তান্ত্রিকের তন্ত্রবিদ্যার বই নিয়ে এসে তিন কন্যা মিলে তন্ত্রবিদ্যা খুঁজতে থাকে আর হঠাৎই তারা তিন কন্যা আর কলাগাছ সম্পর্কে জানতে পারে। এবার সবটা বুঝতে পারছি, আমাদের কাঁধে একটা গুরু দায়িত্ব চেপেছে। আসলে ওই বীজটা ছিল একটা পবিত্র ফলের বীজ আর ওই বীজ ছিল দেবী মায়ের দান, যা পরি ভাগ্যক্রমে পেয়েছিল। কিন্তু হঠাৎ ওই বীজের ওপর টাইনির নজর পড়ে আর বীজটা রক্ষা করতেই পরি প্রাণ দেয়। আর এবার আমাদের পরির মৃত্যুর প্রতিশোধ নিতে হবে আর তারপরে কলা গাছ জাদু শক্তি প্রাপ্ত হবে। তিন কন্যা যখন এসব কথা বলছিল তখন ডাইনি তার জাদু থালার জলের মধ্যে এই সব কিছু দেখতে পায়। আর এসব দেখে ডাইনি বলতে থাকে, তিন কন্যা কলা গাছ, এই তিন কন্যাই তবে বীজ পেয়েছিল, তবে এবার ওই কলা গাছকে নিজের কবলে আনতে হবে। এরপর ডাইনি তিন কন্যার বাড়িতে কলা গাছকে নিজের কবলে আনার জন্য যায় আর ডাইনিকে দেখেই তিন কন্যা দ্রুত কলা গাছের কাছে যায়। যত চেষ্টা কর তিন কন্যা, আমার কবল থেকে এই কলা গাছকে রক্ষা করতে পারবি না তোরা। আমি এই কলা গাছকে আমার দখলে আনব আর আমার কালো জাদুর কাজে ব্যবহার করব। চুপ কর শয়তান ডাইনি, তোর কারণে পরী মারা গেছে ঠিক, কিন্তু পরীর পবিত্র বীজের এই কলা গাছ তোর দখলে কিছুতেই যেতে দিব না। এরপর সীমা যুদ্ধ বিনা শক্তি প্রয়োগ করে ডাইনিকে হত্যা করে আর ডাইনি মারা যাওয়ার পর তিন কন্যার ডানা অদৃশ্য হয়ে যায় আর কলা গাছের জাদু শক্তি প্রকট হয় আর কলা গাছ থেকে সোনার মুদ্রা ঝরতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।